আগস্ট মাসে আকাশে দেখা যাবে অদ্ভুত ঘটনা, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এর মধ্যে কয়েকটি এমন ঘটনা রয়েছে যা অনেক বছর পরপর হয়। এইবারের আগস্ট মাসটি আপনার জন্য খুব স্পেশাল হতে চলেছে। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার দিক থেকে এই মাসটি হবে বিস্ময়কর। এই মাসে এমন তিনটি জ্যোতির্বিদ্যা ঘটনা যা বিরল বলে মনে করা হয়, যার সাক্ষী হতে যাচ্ছেন আপনিও। এই মাসের শুরুতে দেখা দিতে চলেছে সুপারমুন। প্রথমটি দেখা যাবে 1 আগস্ট রাতে, যা হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। আরেকটি দেখা যাবে 30 আগস্ট, এবং 30 আগস্ট রাতে দেখা যাবে নীল চাঁদ। চাঁদের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটি সাধারণত কোনো মাসের দ্বিতীয় পূর্ণিমায় দেখা যায়। আগস্ট মাসের 18 তারিখ শূন্য ছায়া দিবস হবে। এই ঘটনাটি ঘটে যখন সূর্য যখন আমাদের পৃথিবীর ঠিক উপরে আসে। আগস্ট মাসের 27 তারিখ শনির বলয়ের দৃশ্যটা দেখা যাবে। এই দিনটি হবে খুব বিশেষ। এই দিনে আমরা আকাশের নিরেট চোখে শনি গ্রহ এবং শনি বলয় দেখতে পারব। এই স্বর্গীয় দৃশ্য পৃথিবীতে বসবাসকারী সকল লোকেরা দেখতে পারবে। এটি একটি অত্যন্ত বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘটনা, যা বহু বছর পর দেখা যায়। 10 আগস্ট রাতে আকাশে খালি চোখে বুধ গ্রহকে দেখা যাবে, যা ভীষণ স্পষ্ট হবে। 12 ও 13 আগস্ট আকাশে উল্কা বৃষ্টি দেখা যাবে ভীষণ স্পষ্টভাবে, যা কয়েক বছর পর পর দেখা যায়, কিন্তু এবছর তা স্পষ্ট দেখা যাবে। 16 আগস্ট ক্ষুদ্রতম চন্দ্রকে দেখতে পারবেন। চাঁদকে নিজের আসল আয়তনের চেয়ে অনেক ছোট দেখাবে। এর মধ্যে আপনি কোনটি দেখতে পেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আরো নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।